হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শাওয়ার বাস্কেট। এটা হলো আমার শাওয়ার বাস্কেট, মানে আমি শাওয়ার নেওয়ার সময় কি কি জিনিস ব্যবহার করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা শেয়ার করার কি জিনিস, কিন্তু আবার অনেকেই এটা পছন্দ করেন এই ধরনের ভিডিও। তাই আমি আজকে এই ভিডিওটি তৈরি করছি। এখানে আমি আমার শাওয়ার টাইমে যে প্রোডাক্টগুলো ইউজ করে থাকি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না। আমার পার্সোনালি যে প্রোডাক্টগুলো ভালো লাগে, যেগুলো আমি ইউজ করে স্যাটিসফাই, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এক একজনের স্কিন টাইপ, হেয়ার টাইপ এক এক রকম, তাই একটা জিনিস যে সবার স্যুট করবে তা নয়। আমার যেগুলো স্যুট করে আমি সেগুলো ইউজ করি, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করছি। প্রথমে আমি দেখাচ্ছি আমি কি তেল ইউজ করি। আমি ইউজ করি প্যারাশুট বেলিফুল কোকোনাট হেয়ার অয়েল। এই তেলটা নন স্টিকি আর এটা খুবই ভালো চুলের জন্য। তা আমার এটা খুব ভালো স্যুট করে, তাই আমি এই তেলটা ইউজ করি এবং এটা আমার কাছে খুব ভালো মনে হয়। আর অনেকে চুলে তেল দিতে চান না, কিন্তু অন্তত সপ্তাহে একদিন হলেও চুলে তেল দেওয়া উচিত। এটা চুলের জন্য খুবই ভালো, আর চুলের পুষ্টির জন্য তেল তো অবশ্যই ব্যবহার করা উচিত। তেলের পরেই আসে শ্যাম্পুর কথা। এটা একটু সরিয়ে দিচ্ছি, তাহলে দেখাতে সুবিধা হবে। তো আমি ট্রেসমি ব্র্যান্ডের এই শ্যাম্পুটা ইউজ করি, থিক অ্যান্ড ফুল উইথ গ্লাইসেরল পিএইচ ব্যালেন্সড প্রো কালেকশন শ্যাম্পু। এই শ্যাম্পুটা খুবই ভালো, যদি হেয়ার ফল প্রবলেম থাকে এই শ্যাম্পুটা ইউজ করা যেতে পারে। এতে আমি অনেক উপকার পেয়েছি, আমার প্রচণ্ড হেয়ার ফল হতো, এর ইউজ করে এটা অনেকটাই আমার কমে গেছে। তো এই শ্যাম্পুটা খুবই ভালো। আর আমি চুলের শ্যাম্পু করি সপ্তাহে 3 দিন। এরপরে আসছে কন্ডিশনার। শ্যাম্পুর পরই আসে কন্ডিশনারের কথা। যে ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন সেই ব্র্যান্ডেরই কন্ডিশনার ইউজ করা উচিত, এটা চুলের জন্য খুব ভালো। তো আমি ট্রেসমি ব্র্যান্ডেরই কন্ডিশনার ইউজ করি। এটা উইথ কেরাটিন প্রোটিন হেয়ার ফল ডিফেন্স। তো শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনার ইউজ করবেন। এই কন্ডিশনারটা ইউজ করে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি, এটাও আমার কাছে খুবই ভালো লাগে। হেয়ার তো গেল, এবার আসছি বডিতে। তো আমি শৌমিজের অলিভ বডি ম্যাসাজ অয়েলটা ইউজ করি। এটা আমি গরম শীত 12 মাসই ইউজ করে থাকি। গরমের দিনে এটা গোসলের আগে সারা শরীরে খুব ভালো মতো ম্যাসাজ করে নিই, তার 10 মিনিট পরে গোসল করে ফেলি। আর শীতের দিনে এটা আমি ইউজ করি গোসল করার পরে। এটা অনেক ভালো বডি ম্যাসাজ অয়েল, স্কিন অনেক সফট করে আর অনেক ভালো লাগে, তাই আমি এটা গরম শীত 2 সিজনেই ইউজ করি। এই বডি অয়েলটা আমি প্রায় 3-4 বছর ধরে ইউজ করছি, এটা খুবই ভালো। এরপরে আসছি বডি ওয়াশ। আমি পাম অলিভের বডি ওয়াশ ইউজ করি। আমি সাবান ব্যবহার করি না, কারণ একটা সাবান যখন পরিবারের সবাই ব্যবহার করে সেই সাবানটা শরীরের জন্য ভালো না, যার কারণে যদি পারা যায় বডি ওয়াশ বা শাওয়ার জেল ব্যবহার করা উচিত। আর পাম অলিভের বডি ওয়াশের স্মেলটা অনেক সুন্দর, আর এটা অনেক ভালো, ইউজ করলে স্কিন অনেক বেশি সফট থাকে। আর এই শাওয়ার জেলটা ব্যবহার করলে
একটা ফ্রেশ ফিলিং লাগে, খুবই ভালো। এটা এটা আমি ব্যবহার করছি প্রায় 2 বছর ধরে, এটা আমার খুবই ভালো লাগে। আর পাম অলিভের অনেকগুলো ফ্লেভার আছে, তো আমি একই সময় এক একটা ব্যবহার করি, সবকটাই আমার অনেক ভালো লাগে। এটা হলো সুথল, এটা একটা অ্যান্টিসেপটিক। আমি এটা গোসলের পরে সারা গায়ে স্প্রে করে নিই, এটা স্প্রে সিস্টেম। গোসলের পরে সারা গায়ে স্প্রে করে নিলে এটা খুবই ভালো। গরমের দিনে দেখা যায় যে আমাদের ঘামাচি প্রবলেম হয়, গায়ে চুলকানি হয়, সুথলটা যদি প্রতিদিন গোসলের পরে স্প্রে করে নেওয়া যায় তাহলে এ ধরনের কোনো সমস্যাই ত্বকে হয় না। তাই গরমের দিনে সুথল মাস্ট। এবারে দেখাচ্ছি আমি কি ফেস ওয়াশ ইউজ করি। আমি 2টা ফেস ওয়াশ ইউজ করে থাকি, একটা হচ্ছে ল্যাকমির ব্লাশ অ্যান্ড গ্লো, স্ট্রবেরি আর লেমন। এই 2টা ফ্লেভার আমি ইউজ করি, কখনো স্ট্রবেরি কখনো লেমন। এই 2টা আমার খুব ভাল লাগে আর 2টাই আমার স্কিনে অনেক স্যুট করে। আর আরেকটা ব্যবহার করি, সেটা হচ্ছে বডি শপের টি ট্রি স্কিন ক্লিয়ারিং ফেসিয়াল ওয়াশ। 2টা ফেস ওয়াশই অনেক ভালো এবং 2টাই আমার খুব ভালো স্যুট করে। তো আমি সকালে ঘুম থেকে উঠে এটা ব্যবহার করি, টি ট্রি যেটা, আর রাতে ঘুমানোর আগে বা বাইরে থেকে ফিরে বা মেকআপ টেকআপ যদি করে থাকি তখন আমি এই ল্যাকমি ব্লাশ অ্যান্ড গ্লোটা ব্যবহার করি, বা যদি লেমনটা আমার কাছে থাকে লেমনটা ব্যবহার করি। লেমন আর স্ট্রবেরি আমি এই 2টা অল্টারনেট করে ব্যবহার করি। তো ফেস ওয়াশ তো গেল, এবারে সবশেষ শাওয়ার বাস্কেটের প্রোডাক্ট যেটি, সেটা হচ্ছে ভি ওয়াশ। ভি ওয়াশটা অবশ্যই প্রতিটা মেয়ের ইউজ করা উচিত, এটা খুব ভালো হাইজিন মেনটেন করে। তাই যারা ব্যবহার করেন তারা তো জানেনই, আর যারা কখনো ব্যবহার করেননি তাদেরকে আমি বলবো যে অন্তত দিনে একবার হলেও ভি ওয়াশটা অবশ্যই ব্যবহার করবেন। আর ভি ওয়াশ না হলেও অন্য যে কোনো ইন্টিমেট ওয়াশ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু মাস্ট ব্যবহার করবেন। তো এটাই হচ্ছে আমার শাওয়ার বাস্কেট। আমি শেয়ার করলাম যে আমি আমার শাওয়ার রুটিনে কী কী রাখি, শাওয়ার টাইমে কী কী ব্যবহার করি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সেটা আপনার কাছে নোটিফিকেশনে পৌঁছে যায়। তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিওতে কথা হচ্ছে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই নিজেকে ভালোবাসবেন।